শোনালে কি হয়েছে ডাকলিদি? আমি তোমাকে অনেক সুন্দর করতাম, তবে আজকের পর থেকে তোমাকে আর আমি কখনোই সুন্দর করবো না। তাই নাকি? হ্যাঁ, তুমি টিউশনি করতে যাচ্ছ না, যাও। আচ্ছা, তুমি তোমার নিজের খেয়াল রেখো। অবশ্যই, যাও। আমি গেলাম। আমি তোকে সন্দেহ করতাম, তবে আজকের পর থেকে তোকে আর আমি কখনোই সন্দেহ করবো না। কেন সন্দেহ করবো না জানিস? কারণ আমি তোর পিঠে GPS ট্র্যাকার লাগিয়ে দিছি। তুই যেখানে যাস, যাই করিস, আমি তা দেখতে পাবো, আর সব কিছু আমি এই ফোনেই দেখতে পাবো। দেখি তো তুই কোথায় গিয়েছিস। ও মা, এ তো দেখতেছি অনেক দূর চলে গেছে। যাই, আমি পিছন পিছন যাই। কী ব্যাপার? ওর রাস্তা তো ওই দিকে, তাহলে সে এদিকে কোথায় যাচ্ছে? প্রাইভেটের কথা বলে প্রতিদিন সে আমাকে এভাবেই ঠকায়। না, আজকে আমি এর শেষ দেখেই ছাড়বো। ওর চাই, এতক্ষণ হয়ে গেল, এখনো আসার কোনো খবর নাই। এই মিশে পড়েছি। এতক্ষণে তোমার আসার সময় হইলো, বলো। কি বলবো, বাসা থেকে অনেক ঝামেলা করে আসছি, আর আমার স্বামী তো কি বলবো, যা আসার সময় আমার পথ আটকেছে। আচ্ছা, এক কাজ করে দিকে বসো। বসো বসো, এখানে ভালো একটা পার্কে যেতে পারতে। পার্কে যাবো? তোমার আসতে যে লেট হয়ে গেল, পার্কে যাবো কখন বলো? আচ্ছা আচ্ছা, যাই হোক, তুমি টাকা আনছো, আনলে একটু আমাকে তাড়াতাড়ি দাও। হ্যাঁ, তোমার টাকা নিয়ে আসছি। দাও, তাড়াতাড়ি দাও। দাদা, টাকা দাও। তোমার টাকা, টাকাটা খুব কষ্ট করে ম্যানেজ করেছি। হায় আল্লাহ, এটা আমি কি দেখতেছি? আমার টাকা পয়সা আমার স্ত্রী তার বয়ফ্রেন্ডকে দিচ্ছে, তাই তো বলি প্রতি মাসে আমার টাকা চুরি হয় কেন? আমি টাকা রাখলে টাকা থাকে না। আজকে আমি বুঝতে পারলাম আমার টাকাগুলো আমার স্ত্রী তার বয়ফ্রেন্ডকে দেয়। না না, আমি এটা মানতে পারতেছি না। সব কিছুরই একটা শেষ আছে, আজকে আমি শেষ দেখে ছাড়বো। আমি তোমাকে টাকা পয়সা দিতে পারবো না, তুমি 2 লক্ষ টাকা নিয়ে আমাকে মাফ করে দাও প্লিজ। বাহ বাহ বাহ, তাহলে এভাবে আমার টাকা পয়সাগুলি তুমি তোমার বয়ফ্রেন্ডকে দিয়ে দিচ্ছ? মানে তুমি তুমি এখানে কি করে আসলে? আমি জানতাম এই প্রশ্নটা তুমি আমাকে করবা। আজকে যখন তুমি বাসা থেকে বের হয়েছিলে না, তখন আমি তোমার পিঠে GPS ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলাম। তুমি কোথায় যাচ্ছ, কি করতেছো, আমি সব কিছু এই ফোনে মনিটরিং করতেছিলাম। এই ফোনে দেখতে দেখতে আমি জায়গা মতো চলে আসলাম, এবং এখানে এসে এমন একটি দৃশ্য দেখবো আমি কখনো কল্পনা করতে পারি নাই। তাই তো বলি, দিনের পর দিন তোমার বিহেভিয়ার এমন চেঞ্জ কেন হচ্ছে? আমি না কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। আমি অনেক জানার ট্রাই করছি, অনেক বোঝার চেষ্টা করছি, কেন তুমি এমনটা করতেছো? আজকে তো আমার চোখের সামনে সব কিছু ক্লিয়ার হয়ে গেল। তুমি দিনের পর দিন আমাকে ধোকা দিচ্ছ, আমার বিশ্বাসের সাথে খেলতেছো। তুমি টিউশনে নাম করে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতেছো, কেন? কিসের কমতি ছিল আমার? এই আমি কি তোমাকে ভালোবাসি নাই? আমার কি কোনো কিছুতে কমতি ছিল? হ্যাঁ, এখন হয়তো আমার চাকরি নাই, আমার সময়টা খারাপ যাচ্ছে, তারপরও তো তোমাকে অভাবে রাখি নাই। তুমি যখন যেটা চাইছো আমি তোমাকে সেটাই দিছি, তাহলে কেন?
কেন এমন একটি দিন আমাকে দেখতে হবে? না না আশরাফ, আমি তোমাকে ধোকা দেইনি। আসলে আমি একটা ট্র্যাপে পড়েছি, তাই আমি এরকম কাজ করতে বাধ্য হয়েছি আশরাফ। মানে নতুন করে আবার চাল দেবার চেষ্টা করতেছো আমার সাথে? না না আশরাফ, তুমি আমাকে আর ভুল বুঝো না। আমি তোমাকে কি চালে ফেলাবো? আমি নিজেই তো একটা চালে পড়ে আছি। তুমি কি বলতেছো? তোমার কথার আগামাথা আমি কিছুই বুঝতেছি না। আরে তুমি যাকে নিয়ে তো বাজে বাজে কথা চিন্তা করতেছো না, ও আসলে এখন আমার আর কেউ হয় না। একটা সময় হতো, ও আমার প্রাক্তন, ওর সাথে আমার ভালোবাসা ছিল, ওকে আমি খুব ভালোবাসছিলাম, ভালোবেসে আমার সর্বস্বকে আমি দিয়ে দিয়েছি, সেটার দামই আজকে আমাকে পোহাতে হচ্ছে। আমার বাবা মা আমাকে আগেই বলেছিল যে ছেলেটা ভালো না, এই ছেলেটা খারাপ, ওর সাথে তুই সম্পর্কে যাস না, কিন্তু বিয়ে করিস না, তোর জীবনটা শেষ করে দিবে। কিন্তু আমি আমার বাবা আমার অবাধ্য হয়ে আমি সব ওর সাথে সবসময় সম্পর্ক রেখে গিয়েছি। শেষ পর্যন্ত আমি আমার বাবা মার কথা শুনে আমি তোমাকে বিয়ে করেছি। অবশ্য আমি ভালো কাজ করেছি, কারণ তোমার মতো একটা মানুষ আমার জীবনে না আসলে আমি বুঝতাম না যে ভালোবাসা কাকে বলে। কিন্তু তোমাকে বিয়ে করার পর থেকে ও আমাকে প্রতিনিয়ত আমাকে ব্ল্যাকমেল করে যাচ্ছে, ওর সাথে কিছু বিশেষ মুহূর্তের ছবি ভিডিও করে রেখেছিল আমার অজান্তে। এখনো আমাকে ব্ল্যাকমেল করে, আমি যদি ওকে টাকা না দিই, ওর সাথে সময় না কাটাই, ওর সাথে দেখা না করি, তাহলে ও এগুলো সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিবে, তোমার কাছে দিয়ে দিবে, তখন তো তুমি আমাকে ছেড়ে চলে যাবে আশরাফ। ও যদি এইসব ফেসবুকে ইনস্টাগ্রামে যদি আশরাফ ছেড়ে দেয়, তখন তো আমার মান সম্মান সবকিছু নষ্ট হয়ে যাবে। চুপ করো তুমি, তোমার সাথে এত কিছু হয়েছে, তুমি তো আমাকে একটাবার বলতে পারতা। তোমাকে যদি আমি বলতাম আশরাফ, তখন যদি তুমি আমাকে ছেড়ে চলে যেতে, তুমি যদি আমাকে নষ্টামে বলতে, কারণ আমি তো পাপ করেছি আশরাফ, আমি আমার বাবা মার কথা না শুনে পাপ করেছি, আর আজকে সে পাপের খেসারত আমাকে দিতে হচ্ছে। হে, আমি কি তোমাকে ভালোবাসি না? আমাকে তুমি যদি বলতা, তোমাকে এতটা কষ্ট ভোগ করতে হতো না। আরে তুই কি ভেবেছিস, যা ইচ্ছা তাই করে যাবি, কেউ কিছু জানতে পারবে না, কেউ ধরতে পারবে না। আফসোস, তোর এই চিন্তাটা ভুল। এই তোর ঘরে কি মা বোন নাই? আজকে যদি আমার স্ত্রী জায়গায় তোর বোন হতো, তুই কি পারতি ছবিগুলো ভাইরাল করে দিতে, এরকম হুমকি দিতে, ব্ল্যাকমেল করতে? নিশ্চয়ই পারতি না। এই কেউ তো বিয়ে করবি, তোরও তো বিয়ের বয়স হচ্ছে, তোর বয়ের সাথে যদি এমন একটা ঘটনা ঘটতো, তাহলে তোর কেমন লাগতো? আমি তোকে ছাড়বো না, আমি তোকে এখনই থানায় নিয়ে যাবো। সোনালি, তুমি তাড়াতাড়ি বাসায় যাও। আমার কথা শুনুন আপনি, আমার সাথে যদি বেশি চালাকি করার চেষ্টা করেন, এই যে ফোনটা দেখতেছেন। এই কি করবি বল, কি করবি, কি করবি? আরাম দাদা, কি ভেবেছিস তুই আমার কাছ থেকে পালিয়ে যাবি, আমাকে ভয় দেখাচ্ছিস? চল তুমি যাও সোনালি, বাসায় যাও।